বন্ধুরা, আজকে কম্পিটিশন মাইক সেট নিয়ে আলোচনা করব। কম্পিটিশনটা কি? আগে যখন মাইক ছিল তখন মাইক এনে বক্স এনে আমরা ছোটবেলায় দেখেছি বাঁশের উপর চোঙ লাগানো থাকতো, সেখানে সুন্দর সুন্দর গান বাজতো বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে, এবং সেখানে সেই বক্স বাজিয়ে নাচা হতো। আস্তে আস্তে সেটা কম্পিটিশনে আকার নিল। কিভাবে? কোন একটা সেট বাজছে পাশের বাড়িতে, তারপর পাশের বাড়িতে আর একটা সেট বাজছে, দেখা তো কারটা জোর বেশি। এইভাবে কিন্তু কম্পিটিশনটা আস্তে আস্তে চলে আসে মার্কেটে। তখন কিন্তু আর খুব সুন্দর আওয়াজ বা ডান্স এটা ফিকে হয়ে যায়, তারপর থেকে কিন্তু কম্পিটিশন শুরু। তো কম্পিটিশন আমাদের রাজ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, মানে বোঝাতে চাইছি বিভিন্ন বক্সের কম্পিটিশন হয়। কোনো একটা জেলার কম্পিটিশন আর একটা জেলাকে বলে তোদের মাইক ভালো নয়, এই জেলা ওকে বলে তোদের মাইক ভালো নয়, এই ধরনের এই একটা কম্পিটিশনও কিন্তু হয় জেলা ভিত্তিক। আর মাইক সেটে সেটা তো কম্পিটিশন হয় মালিকে মালিকে, সেটা তো হয় আলাদা। যার মেদিনীপুরের যুগে এখন যে লেটেস্ট মডেলগুলো আছে আরসিএফ উঠেছে, যে আমাদের অল পশ্চিমবঙ্গের ভিতরে মেদিনীপুরে যেটা আছে আরসিএফ, যেটা একটা সেট করতে প্রচুর টাকা খরচ এবং সেগুলো খুব সুন্দর বাজে, সেখানে এক ধরনের কম্পিটিশন হয় মেদিনীপুরে। আমি পুরো মেদিনীপুরের কথা বলছি। আবার পশ্চিমে আসুন, পশ্চিমে এখানে 4-15, 6-15 ব্যাপক কম্পিটিশন, এখানে আবার আরসিএফ এর কম্পিটিশনটা কম হয়, এখানকার লোকে আবার আরসিএফটাকে পছন্দ করে। আসুন নদিয়া জেলা, বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি জেলা, এসব জায়গায় আবার বাংলা বক্সের কম্পিটিশনটা হয়। বাংলা বক্স মানে কোনগুলো 12 ইঞ্চির, 9-6, 16 মাল, 24 মাল ইত্যাদি, যেখানে একটা বক্স সঙ্গে গাদা চোং লাগানো থাকে, মানে যে যার এলাকায় সেই সেটটা রাজা। সেই ক্ষেত্রে অনেক সময় হুগলির সঙ্গে মেদিনীপুরের সঙ্গে লেগে যায়, পশ্চিম মেদিনীপুরের সঙ্গে পূর্ব মেদিনীপুরের লেগে যায়, এই আমাদের মাইক সেট ভালো, ও বলে আমাদের মাইক সেট ভালো। দেখো ভাই, প্রত্যেকটা সেট ভালো, প্রত্যেকটা সেট ভালো। সব থেকে বড় কথা, নিজের ঘোলটা কেউ টক বলে না, আগে নিজের ঘোলটা টক বলা শেখো, তারপর কিন্তু এইসব কম্পিটিশনের কথাগুলো বলবে, তাই না? যে এলাকায় যেটা চলে তাদের সেটাই ভালো লাগে, জোর করে কারোর উপর চাপানো যায় না যে আমার সেটটা ভালো। সেটা ক্ষণিকের জন্য হয়, সেটা ক্ষণিকের জন্য হয়, তর্কের মধ্যে চলে যায় এবং ঝগড়া শুনতে হয়ে যায়। তাই প্রত্যেকটা সেট ভালো, প্রত্যেকটা সেটের জায়গায়। তাই কম্পিটিশন নিয়ে কিন্তু আমাদের পাবলিকের ভিতরে এবং আমাদের কমেন্ট বক্সেও দেখি বিভিন্ন ধরনের রিপ্লাই আসে। কারণ আমি যখন ভিডিও বানাই তখন প্রত্যেকটা সেট নিয়ে ভিডিও বানাই, প্রত্যেকটা সেট নিয়ে, আরসিএফ থেকে শুরু করে 6D, 4D, বাংলা, বাড়িতে বাজানো বক্স এবং সাউন্ডের সমস্ত বিষয় নিয়ে ভিডিও করি। সেই কমেন্ট বক্সেও কিছু কিছু আছে, তারা কমেন্ট লিখে বসে আমাদের সেটটাই ভালো, মানে এরা অজব, মানে অবাস্তব, মানে রিপ্লাই দেয়। এরা দেওয়ার কোনো মানে হয় না ভাই, তুমি রিপ্লাই দাও ঠিক আছে, তুমি রিপ্লাই দাও বলে এই নয় যে তোমার সেটটাকে সবাই ভালো বলবে, বলবে না, কখনোই বলবে না। হুগলি হুগলি সেটটাকে ভালো বলবে, নদিয়া নদিয়া সেটটাকে ভালো বলবে, বাঁকুড়া বাঁকুড়া সেটটাকে ভালো বলবে, পুরুলিয়া পুরুলিয়া সেটটাকে ভালো বলবে, পূর্ব মেদিনীপুরের সেট পূর্ব মেদিনীপুরের লোক ভালো বলবে, পশ্চিম মেদিনীপুরের সেট পশ্চিম মেদিনীপুরের লোক ভালো বলবে। তো এখানে কিন্তু জোরপূর্বক কিছু করা যায় না। এখন লেটেস্ট মাল হিসাবে এক সময় সব জায়গায় 9-6 চলতো, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে চারিদিকে, তারপর এলো 4D, 6D, তারপর এখন এসছে আরসিএফ, উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে। তো এই আরসিএফটা এখন পূর্ব মেদিনীপুরে ব্যাপক মার্কেট ওর এবং বাজেও খুব ভালো, সেটা আস্তে আস্তে বিভিন্ন জেলায় আস্তে আস্তে ছড়াবার চেষ্টা হচ্ছে। কারণ একটা আরসিএফ সেট তৈরি করতে গেলে প্রচুর টাকা খরচ হয়, সেই হিসেবে একটা টাকারও প্রশ্ন আসে এবং যারা ভাড়া করবে তাদের একটা প্রশ্ন থেকেই যায়। ক্লাব থেকে চাঁদাপত্র তুলে 30-35 হাজার টাকা ভাড়া দিয়ে একটা সেট করা মানে তাদেরও ব্যাপার। তাই সব দিকে বিবেক বিবেচনা করে যে যার ক্লাব তার পছন্দ মতো সেটগুলো করে, তাদের আর্থিক আর্থিক দিকে তাকিয়ে। তাই এই নিয়ে কাউকে কাউকে রহস্য মানা কিছু নাই, তোমার বাবার টাকা আছে বলে সবার বাবার টাকা আছে এটা কখনো ভেবো না। টাকাটা তোমার বাবার আছে, তোমার নাই, তুমি যখন ইনকাম করে এইরকম বড় বড় ডায়লগগুলো মারবে বা বড় বড় ফুটানিগুলো মারবে আমি এ তা, তখন বলবো হ্যাঁ ভাই তুই ঠিক আছিস, তুমি বাড়া বড় বড় ডায়লগ মারছো বিভিন্ন সেটের সেটকে নিয়ে, সে সেট হলো তো তোমাকেও চেনে না, তুমি তার হয়ে রিপ্লাই করছো কেন কমেন্ট বক্সে যে আমাদের এই সেটটা ভালো, তোমাকে হয় তোমার সে কোনোদিন চোখেও দেখে তোমাকে চেনেও না। তো এইসবগুলো বন্ধ করো ভাই, এসবগুলো বন্ধ, যে সেটটা ভালো তার নাম করতে হবে। তাই বলে এটা কখনো করো না যে কোনো জেলাকে অপমান করতে নেই বা করবে না। আমি একটা 9-6 RCF নিয়ে কম্পিটিশন ভিডিও করেছিলাম, তার জন্য অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু সেই সব বোকাচোদারা বুঝতে পারেনি আমি কি কথাটা বলেছি। তার জন্য আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কম্পিটিশন যদি করিস তাহলে করবি, সেখানে কেউ অ্যাকসেপ্ট করিনি। কমেন্ট বক্সে হিজড়াদের মধ্যে কমেন্ট করো না, আমি বারবার বলি যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে অবশ্যই ফোন নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে চ্যালেঞ্জ নেওয়ার সঙ্গে, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ নেব নেব। বাড়িতে ভাড়া পায়খানা ফেরার জায়গা নেই, বাগানে গিয়ে পায়খানা ফেরো আর কমেন্ট বক্সে বড় বড় ডায়লগ চুদাও নাকি? হ্যাঁ, কিছু কিছু মাল আছে কমেন্ট লেখে ভিডিওতে,
এমন এমন কমেন্ট লেখেন, সব জানতে গামছাওয়ালা, মানে যে সব কাজ জানে সে কিন্তু গামছা বিক্রি করে, তাদের হালগুলো তাদের চ্যানেলে গিয়ে দেখে একটা ভিডিও নেই, কিন্তু তাদের কথাগুলো বা কমেন্টগুলো এমন লেখে যেন মা তারা সে মা ইঞ্জিনিয়ারের বড়া পদ মেরে জন্ম নিয়েছে, ইঞ্জিনিয়ারের পদ মেরে তাদের জন্ম হয়েছে। তাদের বলছি এইসব ভাই কমেন্টগুলো না লিখে আমরা এখন ভিডিও বানাই, একটু চেষ্টা করি যেটুকু জানি সকলকে জানানোর জন্য বা সকলের উপকার হয় তার জন্য। তোরা বকাছো তারা কি করেছিস, একটা ভিডিও বানা নাকি মায়ের আমল দুধ খেয়ে মানুষ হয়েছিস পিছনে লাগার জন্য নাকি? তো পিছনে লাগতে কখন জানিস সালা, এটা সিংহর মতো লাগবি, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে লড়ি, তোদের মতো সালা হিজে তোমার চুরি পড়ে নাই। কমেন্ট বক্স যখন কমেন্ট লিখবি আমার বিরুদ্ধে বিশেষ করে বলছি, তখন কিন্তু সাবধানে দেখিস, যদি তোদের কমেন্ট বক্সে দেখি তোর মোবাইল নাম্বার অ্যাড্রেসটা লেখা আছে বা তুই কোন সেটটা বাজার বা তোর বাবার কোন সেটটা আছে লিখে কমেন্ট লিখবি, তোর সঙ্গে অবশ্যই কম্পিটিশন করবো, চুরি হাতে দিয়ে বসে নাই ভাই, বুঝলি? যেমন ভিডিওয় বলি সবটা বলি নে, হাতের না চারটা আঙুল ছেড়ে দিয়েছি বা একটা আঙুল আমার কাছে আছে, এটা মনে রাখিস, কিছু করার ক্ষমতা বা কিছু ছেড়ার ক্ষমতা আছে বলে ভিডিও বানাই। তাই আমার সঙ্গে বেশি পাকামো মারাবি না, যদি মারাস যদি এমনি নর্মাল কমেন্ট লিখিস তাহলে জানবো যে তুই শালা আমার দুধ খেয়ে মানুষ হয়েছিস, আর যদি অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে করিস তাহলে বলে হ্যাঁ তুই শালা বাপের বাচ্চা বাড়া, তোর সঙ্গে মানে বাজি ধরে ধরবো, তুই যে সেটি আনিস তার এগেনস্ট আমি সেট নিয়ে যাবো, ইউটিউবে ভিডিও করে বাজি ধরে লড়বো, হিম্মত আছে দেখিস? কমেন্ট করার আগে 10 বার চিন্তা করে করবি কার বিরুদ্ধে কমেন্ট করছিস, ইউটিউবে ভিডিও করি সোশ্যাল নেটওয়ার্কে থাকি তোদের মতো মালকে ঠান্ডা করার মতো সমস্ত অস্ত্র আমাদের কাছে আছে, ভাবিস না বুঝলি। আর এই কম্পিটিশন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা হয়, আপনারা নিশ্চয় জানেন বিভিন্ন মাইক তাদের ফ্যান্স ফলোয়ার্স আছে বিভিন্ন জায়গায়, থাকতেই পারে এটা, কারণ আমার পছন্দের একটা সেট থাকতেই পারে, আমার পছন্দের কোনো সেটের বিষয়ে যদি কেউ কিছু বলে তাহলে আমার একটু রাগ ধরবে, সেই ধরনের পাবলিকের ভেতরে রাগ ধরে, তাই সব সেটই ভালো, সব সেটই কম্পিটিশন করে, কোনো সেট কিন্তু ইচ্ছাকৃতভাবে কম্পিটিশনে হারে না, তার যথেষ্ট দিয়ে তারা কম্পিটিশন করার চেষ্টা করে, তারা কখনো হারার জন্য কম্পিটিশন করতে যায় না বা লড়তে যায় না বা স্বেচ্ছায় হারে না, তাই সেই সব সেটগুলোকে বা সেই সব সেটের বিরুদ্ধে গালাগালি না দেওয়াই ভালো, কারণ আমি দেখছি সেটা যে কোনো জায়গার কম্পিটিশন, মেদিনীপুর থেকে শুরু করে আমাদের নদিয়া বর্ধমান হুগলি যে কোনো জায়গায় কম্পিটিশন, কমেন্টে তাদের খারাপ বা গালাগালি দিয়ে কমেন্ট করা হয়, এগুলো করা উচিত নয় ভাই, কারণ প্রত্যেকটা মালিক চাই আমরা একটু বড় হব, তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে তারা কিন্তু লড়তে যায়। এবার কম্পিটিশনের মধ্যে হার জিত আছেই, সে যত বড় মাইক আলোয় হোক জিতবে কিন্তু 10টা মাইকের ভিতরে একটা, 9টা কিন্তু হারবে, তাহলে ওই 9টা মাইক খারাপ নয়, তারাও চেষ্টা করেছিল। ইলেকট্রিক জিনিস কোথায় কিভাবে ফল্ট হবে কেউ জানে না, তাই যার যা এলাকায় যে কম্পিটিশন চলে সেটা বাংলা হোক 4D হোক 6D হোক এবং RCF হোক সেই এলাকায় তাদের কাছে সেইটাই ভালো, তাই তাদের ভালোবাসার উপর কারীর হস্তক্ষেপ করার অধিকার নেই, তোমাদের যত অত বিচিতি দম থাকে তাহলে ভাই তোমরাও করে দেখাও, তাই না? ভিডিওটা করতাম না কারণ কম রিপ্লে দেখছি, কিন্তু আমার চ্যানেলে রিপ্লে নেই, বিভিন্ন চ্যানেলে কম্পিটিশন চ্যানেলগুলো আমি মাঝে মাঝে ফলো করি, মানে কমেন্ট করতে পারিনি, মানে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের, আমাদের এই সেট আছে আমরা বাল ছিঁড়ে ফেলছি, আমাদের ওই সেট আছে আমার সঙ্গে মারাতে পারবি নে, কী ধরনের কথা এগুলো, তোর বাপের টাকা আছে বলে তুই করেছিস সেটটা, তাই তো? লড়তে হয় কখন, যখন সমতুল্য সেট থাকে, তাই তো? একটা ছোটো সেটের সঙ্গে একটা বড় সেটের তুলনা করা হয় তার মধ্যে বোকাসুদার পরিচয় কিন্তু কেউ দেয় না, তাই না? তার মধ্যে পাগল আর কেউ নেই, একটা বাংলা বক্সে একটা RCF লড়বে, একটা 4টে 4 স্পিকার বক্সে 4টে 4D লড়বে, কখনো হয় না, সেট আপ আছে প্রত্যেকটা বক্সের টাইপের সেট আপ আছে, সেই সেট আপকে তাদেরকে নিয়ে যেতে হয়, বাংলা বক্স সঙ্গে 50 খানা চোখ দেওয়া হয় 9-6 সঙ্গে, 4D 6D সঙ্গেও চোখ দেওয়া হয়, RCF এর সঙ্গে র্যাক দেওয়া হয়, যেগুলো নিয়ম সাউন্ডের যেগুলো নিয়ম সেগুলো তো মানতে হবে আমাদের, তাই না? এখন দেখছি RCF এর সঙ্গে চোঙ্গ লাগানো হচ্ছে, 2-4টা চোঙ্গ থাকছে আশেপাশেও থাকছে দেখছি, কিন্তু যারা চোঙের বিরুদ্ধে তারাই কিন্তু চোঙ্গ লাগাচ্ছে, কিন্তু RCF-এ চোঙ লাগানোর লাগালে RCF-কে অসম্মান করা হয়, যেমন বাংলা বক্স থেকে যে চোঙ সরানো হয় তাহলে বাংলা বক্স অকেজো, সেই ধরনের। যার যা এলাকায় যার যা সেটটা তার ভালো লাগে, কারোর স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা উচিত নয় বা কারোর সেটের ওপর অপমানজনক কথা বলা উচিত নয়, তোমার সেটটার নাম করা সেটা তুমি বললে হবে না, সবাই যেটা বলবে সেটাই হবে। ভালো থাকবেন সকলে, ভিডিওটা বানালাম কেমন লাগলো অবশ্যই বলবেন।